যোধপুর গ্রামে রচনা দেবী তার মেয়ে শিল্পাকে নিয়ে বসবাস করত। রচনা দেবী কোনো রকমভাবে গ্রামের মানুষদের ছেঁড়া জামা কাপড় সেলাই করে অল্প স্বল্প ইনকাম করত এবং সেই টাকা দিয়ে তাদের সংসার চালাতো। রচনা দেবীর সেলাই মেশিনটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, তাই সেটি ঠিকমতো কাজ করত না, মাঝে মাঝেই বন্ধ হয়ে যেত। এমনই একদিন কাজ করতে করতে হঠাৎই সেলাই মেশিনটি বন্ধ হয়ে যায়। তখন রচনা দেবী মনে মনে বলেন, যাহ, আবার মেশিনটা বন্ধ হয়ে গেল। এভাবে খারাপ মেশিন নিয়ে আর কদিনই বা কাজ হবে। এখন তো হাতে টাকা পয়সাও নেই যে মেশিনটা সারাবো। ঠিক এমন সময় শিল্পা সেখানে আসে ও বলে, মা জানো, এ সপ্তাহে আমাদের স্কুল থেকে সবাইকে চিড়িয়াখানাতে পিকনিকে নিয়ে যাচ্ছে, তার জন্য সবাইকে 250 টাকা করে জমা দিতে হবে। তুমি আমাকে 250 টাকা দেবে? কি করে 250 টাকা দেবো মা, আমার কাছে তো অত টাকা নেই। তারপর মেশিনটাও আজ খারাপ হয়ে গেল, কি করে যে কাজগুলো শেষ করব কে জানে। একে তো মানুষজন সেলাই করা জামা কাপড় আর পরতেই চায় না, সবাই নতুন রেডিমেড জামা কাপড় কেনে। তারপর মেশিন খারাপ হয়ে গেলে কি করে যে সংসার চলবে কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে মা, আমি পিকনিকে যাব না। মা আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমাদের এত কষ্ট হতো না, বলো? হ্যাঁ রে মা, আমি তো ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারি না, উপরওয়ালা আমাদের ভাগ্যে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই রাখেনি। তুমি এভাবে মন খারাপ করো না মা, দেখবে আমি বড় হয়ে তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেব। শিল্পার বাবা মোহনবাবু একজন টোটো চালক ছিলেন, হঠাৎ অসুখ করে তিনি মারা যান। তারপর থেকেই তাদের দুঃখ কষ্টের সীমা থাকে না। তবুও রচনা দেবী কষ্ট করে শিল্পাকে স্কুলে পাঠাতেন। শিল্পা গরিব হওয়ায় স্কুলের মেয়েরা তাকে নিয়ে ঠাট্টা করত। এমনই একদিন শিল্পা স্কুলে যাওয়ার পর তার ছেঁড়া স্কুল ব্যাগ দেখে মিঠু নামে একটি মেয়ে বলে, হ্যাঁ রে শিল্পা, তোর স্কুলের ব্যাগটার কি অবস্থা হয়েছে? এটাতে এত ফুটো হয়ে গেছে যে কেউই অনায়াসে ভেতরে জিনিসগুলো নিয়ে নিতে পারবে। আরে তুই জানিস না, ওটা নতুন স্টাইল বেরিয়েছে, আর ওই স্টাইলটা না শিল্পা স্টাইল। এরকম ছেঁড়া ফাটা ব্যাগ নিয়ে স্কুলে আসতে তোর লজ্জা করে না? দেখ আমার বাবা আমাকে পরশু দিনে এই ব্যাগটা কিনে দিয়েছে। তোর যদি ইচ্ছে হয় তাহলে আমি আমার পুরানো ব্যাগটা তোকে দিতে পারি। তাদের এরকম কথা শুনে শিল্পার খুবই খারাপ লাগে এবং সে তাদেরকে বলে, না আমি তোর ব্যাগ নেব না, আমার মা এই ব্যাগ সেলাই করে নতুন করে দেবে বলেছে, তখন দেখবি তোদের থেকেও আমার ব্যাগ সুন্দর হয়ে যাবে। ও বাবা, তাই নাকি? তোর মা কি ফ্যাশন ডিজাইনার? ধ্যাত, এতই যদি ফ্যাশন ডিজাইনার হবে তাহলে তোর জন্য একটা ভালো ড্রেস তৈরি করে দিতে পারে তো। রোজ রোজ এরকম ছেঁড়া ফাটা জামা পরে আসিস, না এটাই তোদের কাছে নতুন ফ্যাশন, কি বল? শিল্পা তাদের কথার কোনোই উত্তর দেয় না এবং মন খারাপ করে বাড়ি ফিরে আসে। এসে রচনা দেবীকে সমস্ত কথাই খুলে বলেন। তখন রচনা দেবী বলেন, ওদের কথাই মন খারাপ করতে নেই মা, তুই তো বেশ সাহসী মেয়ে, তুই এভাবে একটু একটু কথাই মন খারাপ করলে আর ভেঙে পড়লে কি করে চলবে বল। এভাবে রচনা দেবী শিল্পাকে বুঝিয়ে দেন। শিল্পার বাবার টোটোটা তাদের বাড়ির সামনেই দাঁড় করানো থাকতো, সেটিকে দেখে শিল্পা তার মাকে বলে, মা বাবার এই টোটোটা তো কতদিন থেকে এখানে পড়ে আছে, এভাবে পড়ে থাকলে তো এটা নষ্ট হয়ে যাবে। কি করব বল মা, এটাই তোর বাবার শেষ স্মৃতি, তাই আমি এটাকে বিক্রি করে দিতে পারি না। আচ্ছা মা, এটাকে একটা কাজে লাগানো যায় না? আমি চাইলে টোটো চালানো শিখে যেতে পারি, তারপর এতে করে আমাদের কিছু টাকা ইনকাম হতে পারবে। কিন্তু মা, তুই কি করে টোটো চালানো শিখবি, তুই কি পারবি? কেন পারবো না মা, এটা এমন কোনো কঠিন কাজ নয়, আমি টোটো কাকুদেরকে দেখেছি, শুধু একটু সতর্ক থাকলেই হবে। এরপর শিল্পা টোটো চালানো শেখে এবং তারপর থেকে স্কুল যাওয়ার পথে টোটো নিয়ে যেত এবং স্কুলের কয়েকটি বাচ্চাকেও টোটোতে তুলে নিত, এতে করে তার কিছু টাকাও ইনকাম হতে শুরু করে। কিন্তু এইসব দেখে স্কুলের অন্যান্য বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি করে এবং বিন্দু নামের একটি মেয়ে বলে, আরে দেখ আমাদের টোটোওয়ালি চলে এসেছে, তা শিল্পা আজ তোর কত টাকা ইনকাম হলো? শিল্পা তোর যে এত ট্যালেন্ট আছে তা আমরা তো জানতাম না, সবাই বড় হয়ে কিছু না কিছু কাজ করে, তুই ছোটবেলাতেই টোটোওয়ালি হয়ে গেছিস, যাক এবার তোর পড়াশোনা না করলেও চলবে। তোর আমাকে এভাবে বলছিস কেন, আমি তো চুরি ডাকাতি করতে যাচ্ছি না, কষ্ট করে টাকা রোজগার করছি। শিল্পা এভাবে বললে সেই মেয়েরা চুপ করে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম ক্লাসে এসে সবাইকে বলেন, শোনো বাচ্চারা,
তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। 15 দিন পর তোমাদের স্কুলে একটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে, আর সেই কম্পিটিশনে বিজয়ী স্টুডেন্টদেরকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। শিল্পমন্ত্রী আসবেন, তোমরা প্রত্যেকে সুন্দর সুন্দর জামা কাপড় পরে আসবে, কেমন? প্রিন্সিপাল ম্যাডামের কথা শুনে শিল্পা মনে মনে বলে, আরে বাহ, 10,000 টাকা উপহার! আমি যদি এই কম্পিটিশনটাই জিতে যাই তাহলে মাকে একটা নতুন সেলাই মেশিন কিনে দিতে পারবো। এমন সময় মিঠু বলে, কিরে শিল্পা, মনে মনে কি ভাবছিস? তুই কি কম্পিটিশন জেতার কথা ভাবছিস? দেখাই যাবে কি হয়, আমিও এই কম্পিটিশনে অংশগ্রহণ করব। শোন, একে তো তুই স্কুলে ছেঁড়া জামা কাপড় পরে আসিস, পরার মতো জামা কাপড় তোর নেই, আর তুই কিনা ফ্যান্সি ড্রেসে অংশগ্রহণ করবি? শিল্পা বাড়ি ফিরে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের সম্পর্কে রচনা দেবীকে বলেন। সবকিছু শুনে রচনা দেবী বলেন, এ তো খুবই ভালো কথা, কিন্তু মা, ফ্যান্সি ড্রেস পরার জন্য তোকে আমি কি ড্রেস বানিয়ে দেবো বলতো? আমি তো নতুন জামা কাপড় সেলাই করি না, যে তার থেকে কিছুটা ছিট বার করে তোর জন্য জামা কাপড় বানাবো। মা, এমন কিছু জিনিস নেই যেটা দিয়ে ড্রেস বানালে সবার থেকে আলাদা লাগবে, মানে সবার চোখ আকর্ষণ করবে। এভাবেই ভাবতে ভাবতে হঠাৎ শিল্পার নজর পড়ে তার পুরানো খাতার উপরে। টেবিলের এক কোণে শিল্পার অনেকগুলো পুরানো খাতা জমা করা ছিল। সে সেগুলো দিয়ে রচনা দেবীকে বলে, মা, আইডিয়া পেয়ে গেছি, এই দেখো আমার পুরানো খাতা। পুরানো খাতা আছে তো কি হয়েছে, এগুলো দিয়ে কি হবে? আরে না, এগুলো দিয়ে তো আমার ফ্যান্সি ড্রেস তৈরি হবে। এক কাজ করো, আমি তোমাকে এগুলো খুলে খুলে ফুলের মতো ডিজাইন করে দিচ্ছি, আর তুমি সেগুলোকে সেলাই করে একটা ড্রেস বানিয়ে দাও। এরপর রচনা পুরানো খাতার পাতা ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন ধরনের ছোট বড় কাগজের ফুল বানাতে থাকে। সেই ফুলগুলোকে জুড়ে জুড়ে রচনা দেবী একটি সুন্দর গ্রাউন্ড বানায়। এরপর তিনি কাগজের একটি মুকুট বানান। পরের দিন সকালে শিল্পা সেই কাগজের গ্রাউন্ড মুকুট পরে স্কুলে যায়। তাকে এরকম পোশাকে দেখে স্কুলের মেয়েরা ঠাট্টা তামাশা করতে থাকে। তখন বিন্দু বলে, আরে আরে দেখ, এসেছে, ইনি হলেন মিস শিল্পা, কাগজের ফুল কুমারী। বিন্দুর কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। এরপর কম্পিটিশন শুরু হয়ে যায়। কম্পিটিশনের চিফ গেস্ট ছিলেন শিল্পমন্ত্রী অজিত বাবু। মেয়েরা এক এক করে স্টেজে যায় এবং তাদের পোশাক প্রদর্শন করে। সবশেষে শিল্পা তার কাগজের গ্রাউন্ডে স্টেজে ওঠে। তাকে দেখে অজিত বাবু খুবই খুশি হন এবং তাকে ফুল মার্কস দেন। শিল্পাকে বিজয়ী ঘোষণা করা হয়। তাকে স্টেজে ডেকে পুরস্কার তুলে দেওয়া হয়। এমন সময় অজিত বাবু বলেন, বাহ শিল্পা, তুমি একটা অভিনব প্রচেষ্টা করেছ। আমি এত কম্পিটিশনে গিয়েছি কিন্তু এইরকম কাগজের ড্রেস কখনোই দেখিনি। এটি দেখতে যেমন চমৎকার হয়েছে তেমনি তোমাকে সুন্দর মানিয়েছে। কিন্তু তুমি এই ড্রেসটা কোন বড় ডিজাইনারকে দিয়ে বানিয়েছ? না স্যার, আমার মা একজন দর্জি, এটা আমি আর আমার মা দুজন মিলে বানিয়েছি। সে কি, তাহলে তো বলতে হয় তোমার মায়ের প্রচুর ট্যালেন্ট। এই ধরনের ডিজাইন তো বড় বড় ফ্যাশন ডিজাইনার তাদের ফ্যাশন ডিজাইনে তৈরি করে। কই, তুমি তোমার মাকে স্টেজে ডাকো, আজ ওনাকে তোমার সঙ্গে সম্মানিত করা হোক। এরপর শিল্পার মা রচনা দেবী স্টেজে যান। শিল্পমন্ত্রী 10,000 টাকার চেকটি রচনা দেবীর হাতে তুলে দেয়। সেই কম্পিটিশনে কয়েকজন রিপোর্টার এসেছিল। এমন সময় কিছু নিউজ রিপোর্টার রচনা দেবীর কাছে এসে ইন্টারভিউ নেয় এবং বলেন, রচনা দেবী, আপনি যে শিল্পমন্ত্রীর কাছ থেকে উপহার পেলেন এবং প্রশংসা পেলেন, এ বিষয়ে আপনার কিছু বলার আছে? এটি আমার কাছে অনেক বড় প্রাপ্য, আমি কল্পনাও করতে পারিনি মন্ত্রী বসে নিজে আমাকে পুরস্কার দেবেন। আপনার যে এত ট্যালেন্ট, এতদিন ধরে আপনার ট্যালেন্টকে সবার সামনে নিয়ে আসেননি কেন? দেখুন, আমার মতন একজন গরিব মহিলা যাদের খাওয়া পরার টাকা নেই, তারা কখনোই তাদের ট্যালেন্ট সবার সামনে নিয়ে আসতে পারে না। আজ উপরওয়ালার ইচ্ছায় এত সব কিছু হয়েছে, এতে আমি খুবই খুশি। এই সব কিছু দেখে শিল্পার স্কুলের মেয়েরা লজ্জায় মাথা নত করে ফেলে। কিছুক্ষণ পর তারা শিল্পার কাছে যায় এবং ক্ষমা চায় ও বলে, শিল্পা, আমি কাকিমার ব্যাপারে অনেক খারাপ কথা বলেছি, প্লিজ তুই কিছু মনে করিস না, আমি এখন খুব গিল্ট ফিল করছি রে। তুই আমাদের সাথে কথা বলবি তো? কথা বলবো না কেন, নিশ্চয়ই বলবো। আমিও সবসময় তোদের সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছি, কিন্তু তোরা আমাকে কখনোই তোদের বন্ধু বলে মনে করিসনি। এভাবে কখনো কোনো গরিবকে ছোট করবি না, কারণ উপরওয়ালা কার ভাগ্যে কি রেখেছেন সেটা উনিই জানেন। এই বলে শিল্পা তার মাকে নিয়ে বাড়ি ফিরে আসে। শিল্পা উপহারের টাকা দিয়ে তার মাকে একটি নতুন সেলাই মেশিন কিনে দেয়। কয়েকদিন পর রচনা দেবীর ইন্টারভিউ খবরের কাগজে বেরোয়। দেখতে দেখতে কয়েকজন বড় গার্মেন্ট কোম্পানির মালিক রচনা দেবীর সঙ্গে যোগাযোগ করে এবং তাকে কাপড় তৈরির অর্ডার দেয়। ধীরে ধীরে রচনা দেবী ভালো টাকা পয়সা ইনকাম করতে থাকেন এবং সেই টাকা দিয়ে একটি বড় বাড়ি তৈরি করেন। এখন তারা দুই মা মেয়ে মিলে খুবই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।
দীপঙ্কর বাবু তার স্ত্রী মিহুলাকে নিয়ে বকখালিতে বাস করত। বকখালি জায়গাটি একটি সমুদ্র কেন্দ্রিক দ্বীপ এলাকা ছিল, যেখানের চারিদিক জলে পরিপূর্ণ থাকায় সেখানে সমুদ্র কেন্দ্রিক বিভিন্ন জীবিকা গড়ে উঠেছিল। তাদের মধ্যে পর্যটন কেন্দ্র, মৎস্যজীবিকা ও হোটেল ব্যবসায়ী প্রধান ছিল। আর যারা মধ্যবিত্ত ছিল তারা ছোটখাটো কাজকাম করেই তাদের জীবিকা নির্বাহ করত। এমনই সেখানে দীপঙ্কর তার নৌকা নিয়ে মাছ ধরার কাজ করত, আর এতে করেই সে তার সংসার চালাত। এমনই সেদিন, আরে ও নাও ওয়ালে, ये तू कहां जा रहा है? जरा हमको भी इधर से ले चल, हमको नदी के उस पार जाना है। আরে না না বাবু, আমি নদী পারাপার করাই না, আসলে আমি নদীতে মাছ ধরি আর এখন মাছ ধরতেই যাচ্ছি। আরে অত করি না বলে কাটালে ইনকাম হবে না, বুঝলে? বিজনেস করছো মানে সবকিছুতেই বিজনেস করতে হবে, তাহলেই তো তুমি বড় হতে পারবে। এই দেখো, আমাকেই দেখো না, একদিন হোটেলে কাজ করতাম আর এখন হোটেলের মালিক, এখন পয়সার জন্য মানুষ তো সবকিছুই করছে। হ্যাঁ, একদিক থেকে ঠিকই বলেছে, সেই তো আমি ওপারেই যাচ্ছি, তা এখন যদি একে নিয়ে যাই তাহলে হাতে কিছু টাকাও চলে আসবে। কি হলো, তুমি এখন আমাকে নিয়ে চলবে নাকি আমি অন্যজনকে ডেকে বলবো? আচ্ছা ঠিক আছে বাবু, চলুন আমি নিয়ে যাচ্ছি, আমি এমনিতেও ওপারে যাচ্ছিলাম। এই বলে দীপঙ্কর সেদিন বিশ্বনাথ বাবুকে নৌকায় তুলে নেয়। তারপর সে তখন ধীরে ধীরে তার নৌকা চালাতে থাকে, যেটা দেখে বিশ্বনাথ বাবু বলে, আরে বাহ, তুমি তো খুব ভালো নৌকা চালাও, তা তোমার নৌকায় উঠে এখন আমার কোনোই ভয় লাগছে না, বুঝেছো? যেখানে আমি অন্য মাঝির নৌকায় উঠতাম, কিন্তু উঠে দেখি ওরা সবাই দুলিয়ে দুলিয়ে নৌকা চালায়। সে আমি কিভাবে বলবো বলুন বাবু, আমি তো এভাবেই চালাই, আসলে এর আগে নৌকায় কেউ ওঠেনি তো তাই আমি জানি না, এখন আপনিই আমার প্রথম যাত্রী। তাতে কি আছে, তুমি প্রতিদিনই এখানে আসবে, আমিও আমার বন্ধুরা প্রায় সময় এখানে যাতায়াত করে থাকি, এতে করে তুমি 50 টাকা করে ভাড়াও পেয়ে যাবে আর তোমার ইনকামও হয়ে যাবে। বিশ্বনাথ বাবুর কথা শুনে দীপঙ্করের তখন ঠিক বলেই মনে হয়, ও সে সেদিন তার নৌকায় করে যাত্রী পারাপার করতে থাকে, যার ফলে তার অনেক টাকা রোজগার হয়। এরপর সে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসে, তখন, কি গো তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমাকে সারাদিন কত খুঁজছিলাম, এমনকি তোমাকে নদীতেও খুঁজতে এলাম, কিন্তু তুমি তো ওখানে ছিলে না। হ্যাঁ, তা আমি ওখানে থাকবো কিভাবে, আমি তো অন্য জায়গায় ছিলাম, এখন আমায় তাড়াতাড়ি খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। ও, এখন বাড়িতে আসতে না আসতেই খিদে পেয়ে গেল কেন? সারাদিন যখন বাইরে ছিলে তখন খিদের কথা মনে ছিল না? আমি তো ভাবলাম তুমি হয়তো আজ হোটেল থেকে নামি দামি খাবার খেয়ে আসবে। আরে বাবা, আমি সেটা কিভাবে করতে পারি, যেখানে তুমি এত সুন্দর খাবার তৈরি করো, এখন তোমার হাতের তৈরি খাবার ছেড়ে আমি হোটেলের খাবার খেতে যাব কেন? তা তোমায় আর তেল মারতে হবে না, এখন তুমি আগে বলো তো তুমি এতক্ষণ কোথায় ছিলে, আজ আমি তোমার জন্য কত চিন্তা করছিলাম তুমি জানো? মিহুলা এভাবেই তখন দীপঙ্করকে বলতে থাকে। আসলে তারা দারিদ্র হলেও তারা তাতেই সন্তুষ্ট ছিল, আর তাই তারা তাদের প্রতিটা মুহূর্তই হাসি খুশিতে কাটাত। এরপর মিহুলার কথা শুনে দীপঙ্কর তাকে সমস্ত ঘটনা বলে, যেটা শুনে মিহুলা তাকে বলে, হ্যাঁ সে না হয় ঠিক আছে, কিন্তু তুমি এভাবে শুকিয়ে সারাদিন কিভাবে থাকবে, তুমি বরং কাল থেকে সঙ্গে করে খাবার নিয়ে যাবে, কেমন? ঠিক আছে, তাহলে আমায় টিফিনে করে খাবার দিয়ে দেবে, আমি সময় মতো ওখানেই বসে খেয়ে নেবো, এবারে তুমি খুশি তো? সেটা আবার বলতে লাগে নাকি? আচ্ছা চলো এখন তুমি খেয়ে নাও, এমনিতেও আজ অনেক সময় হয়ে গিয়েছে। মিহুলার কথা শুনে তখন দীপঙ্কর ফ্রেশ হতে চলে যায়। এরপর তারা সেদিন খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন দীপঙ্কর মিহুলার কথা মতোই খাবার নিয়ে নদীতে যায় ও সে গিয়ে যাত্রী পারাপার করতে থাকে। ঠিক তখনই বিশ্বনাথ বাবু তার বন্ধুদেরকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। তখন, ও দীপঙ্কর ভাইয়া, চলো হামকো ভি উদর লে চলো, আমরা সকলেই ওপারে যাব। হ্যাঁ বাবু চলুন না, আমি কাল আপনার কথা মতো আজও এসেছি, আর এটা করে কাল আমার রোজগারও বেশ কিছুটা বেড়ে গিয়েছিল। হ্যাঁ তাহলে ঠিক আছে, এই যে শিবানি, আমি তোকে কাল বলেছিলাম না যে এই নদীতে একটা ভালো মাঝি আছে, তা এই সেই দীপঙ্কর। হ্যাঁ রে, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু ওপারে না যাওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না, কারণ এখন আমার খুব জোরে খিদে লেগেছে, এখন যদি এই নৌকায় কিছু খাবার পেতাম তাহলে খুব ভালোই হতো। সে নিয়ে চিন্তা করবেন না দিদি, এই নিন আমার স্ত্রী আমার জন্য খাবার পাঠিয়েছে, এখন আপনি বরং এটা খেয়ে নিন, আমি না হয় পরে খেয়ে নেব। দীপঙ্করের কথা শুনে তখন শিবানী খাবারটি নিয়ে নেয় ও সে তখন খিদেতে থাকায়
সেটাকে খেতে থাকে। এরপর খেতে খেতে বলে, আরে বাহ, তোমার নিয়ে আসা খাবার তো খুবই সুস্বাদু, তা তুমি কোনো হোটেল থেকে কিনে নিয়ে এসেছো নাকি? না দিদি, আসলে আমি কোনো হোটেল থেকে নিয়ে আসিনি, এটা আমার স্ত্রী বানিয়েছে, আর ও খুবই ভালো খাবার তৈরি করতে পারে। তাহলে তুমি এক কাজ করছো না কেন, তুমি নৌকা চালানোর পাশাপাশি নৌকায় হোটেল করে খাবার বিক্রি করো, দেখবে এতে তোমার ব্যবসা বাড়বে। আরে না না, থাক, ঈশ্বর আমায় যেটা দিয়েছেন তাতেই আমার চলে যাচ্ছে, এখন এগুলোর কোনো প্রয়োজন নেই। আরে পাগল, তুমি সেই একই রয়ে গেলে, বলি তোমরা এত বোকা কেন? তাহলে শোনো, যেখানে ইনকাম হবে সেখানেই থাকতে হবে, আর আমরাও সেটা করে থাকি। এখন যদিও তোমার ইচ্ছা, এতো তোমারই লাভ ছিল তাই বললাম। বিশ্বনাথ বাবু এভাবে বললে তখন দীপঙ্কর কোনোই উত্তর দেয় না, কারণ এখন তার সংসারে আর অভাব বলে কিছুই ছিল না, আর সে তাই তখন কোনো বাড়তি ঝামেলা নিতে চাইছিল না। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। কিন্তু বলে না, মানুষের সময় সর্বদা এক থাকে না, আর সেটাই হয়েছিল দীপঙ্করের সঙ্গে। এমনই একদিন দীপঙ্কর তার নৌকা নিয়ে নদীতে যাচ্ছিল, ঠিক তখনই একটি বড় জাহাজ সেখানে চলে আসে ও দীপঙ্করের নৌকার সঙ্গে ধাক্কা হয়ে যায়, যার ফলে দীপঙ্করের নৌকা মাঝ নদীতেই ডুবে যায় ও তারও খুব চোট হয়। এরপর আশপাশের মাঝিরা তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে হসপিটালে ভর্তি করে। তখন, তুমি চিন্তা করো না দীপু, ডাক্তার বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আর তুমি আবারও আগের মতো হয়ে যাবে। না মিহুলা, আমি মিথ্যা আশ্বাস দিও না, আর আমি ভালোভাবেই জানি যে আমি আর সুস্থ হব না। এখন তুমি শুধু শুধু আমার পিছনে টাকা খরচ করছো। তুমি এরকম করে বলো না প্লিজ, আমি তোমাকে সুস্থ করার জন্য সবকিছু করতে রাজি আছি, প্রয়োজনে আমাদের জায়গা জমি সবকিছু আমি বিক্রি করে দেব। এখন তুমি চলো আমার সঙ্গে, ডাক্তার তোমাকে ছুটি দিয়ে দিয়েছেন। মিহুলা এভাবেই বলে তখন দীপঙ্করকে নিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে। কিন্তু বাড়িতে এসে মিহুলা কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না, কারণ এর আগে তার হসপিটালে সমস্ত টাকা খরচ হয়ে গিয়েছিল। এদিকে দীপঙ্কর তখন বিছানা থেকে উঠতেও পারছিল না। এমনই একদিন, এই যে শুনছো, তুমি বাড়িতেই থাকো কেমন, আমি বরং বাজারে গিয়ে দেখি যদি কিছু কাজ পাওয়া যায় কিনা, বাড়িতে খাওয়ার কিছুই নেই, এখন যদি আমি না কাজে যাই তাহলে আমাদেরকে শুকিয়েই থাকতে হবে। হ্যাঁ মিহুলা, সে আমি জানি, আর এটা আমার আগেই ভাবা উচিত ছিল। সেদিন যদি আমি বিশ্বনাথ বাবুর কথা শুনে নৌকা হোটেল খুলে ফেলতাম, তাহলে এখন আমাদের কিছুটা হলেও সুবিধা হতো। হোটেল? কিন্তু তুমি তো আমায় এই বিষয়ে আগে কখনো বলোনি। এখন বলেও কি লাভ, সেই তো মনে হয় আমাদের নৌকা আর নেই, জাহাজের নিচেই তলিয়ে গিয়েছে। না দীপঙ্কর, সেরকম কিছুই হয়নি, সকলে মিলে আমাদের নৌকাকেও উদ্ধার করেছে, আর আমি ওটা চড়াই বেঁধে রেখেছি। এখন তুমি বলো আমায় কি করতে হবে। আসলে তেমন কিছুই করতে হবে না, তুমি আমার কথা মতো করলেই হবে, তা তুমি বরং এক কাজ করো। এই বলে দীপঙ্কর তখন মিহুলাকে নৌকা হোটেল করার কথা জানায়, যেটা শুনে মিহুলা একটু অবাক হয়ে যায় ও সে তখন বলে, কিন্তু এটা কিভাবে সম্ভব, যেখানে আমাদের এখানে অনেক বড় বড় হোটেল আছে, এখন নদীর মাঝখানে আমার নৌকা হোটেলে কেই বা আসতে যাবে বলো? সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি ঈশ্বরের নাম নিয়ে যাও, দেখবে ঈশ্বর অবশ্যই আমাদেরকে সাহায্য করবে। দীপঙ্করের কথা শুনে মিহুলা বেশ কিছুটা মনোবল পায় ও সে ভালো খাবার তৈরি করতে পারায় সত্যি সত্যি নৌকা হোটেল খুলে ফেলে এবং সেই নৌকাটি নিয়ে নদীতে এদিক ওদিক ঘুরতে থাকে। কিন্তু কেউই তার হোটেল থেকে খাবার কেনে না। তখন তাকে দেখে একটি মহিলা বলে, আরে ও মিহুলা, তোমাদের কি দুজনের মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? এই কয়েকদিন আগে দেখলাম দীপঙ্কর দা মাছ ধরা ছেড়ে দিয়ে যাত্রী পারাপার করছে, আর তুমি এখন কিনা বাড়ির কাজ ছেড়ে দিয়ে এসে নৌকায় করে মাছেদেরকে খাবার দিতে এসেছো। না দিদি, আমি মাছকে খাবার দিতে আসিনি, আসলে আমি নৌকা হোটেল বানিয়েছি আর এখানে খাবার বিক্রি করার জন্যই এসেছি। হ্যাঁ সে আমি জানি, আসলে তোমায় মজা করেই এরকম করে বলছিলাম, আর তুমি চিন্তা করো না, সেই তোমার খাবার বিক্রি হবে না পচে যাবে, আর শেষে তোমায় নদীর মাছকেই দিয়ে চলে যেতে হবে। মহিলাটির মুখে এরকম কথা শুনে মিহুলার তখন মন খারাপ হয়ে যায়। এরপর সেদিন বেচা বিক্রি না হওয়ায় সে মন মরা করেই বাড়ি চলে আসে এবং পরের দিন আবারও সে নৌকা হোটেল নদীতে চালাতে থাকে। কিন্তু আজ মিহুলা নিরাশ হয়নি, কারণ আজ বিশ্বনাথ বাবু ও তার সঙ্গীরা সেখানে এসেছিল এবং তারা মিহুলার খাবার খেয়ে বলে, আরে বাবুদি, তোমার নৌকা হোটেলের বুদ্ধিটা তো দারুণ,
এর আগে আমরা দীপঙ্করকে একই আইডিয়া দিয়েছিলাম, কিন্তু ও তো করলো না। বিশ্বনাথ বাবুর মুখে এরকম কথা শুনে মিহুলা তখন কেঁদে ফেলে ও সে তার দুর্দশার কথা বলতে থাকে, যেটা শুনে বিশ্বনাথ বাবু ও তার সঙ্গীরা খুবই দুঃখ পায় ও তারা মিহুলা ও তার পরিবারকে সাহায্য করার আশ্বাস জানায়। এরপর মিহুলা বলে, না বাবু, আমরা মধ্যবিত্ত, আমরা শুকিয়ে মরতে রাজি আছি, কিন্তু কারোর কাছে হাত পেতে সাহায্য নিতে পারবো না। এখন আপনাদের আমার খাবার ভালো লাগলে আবারও আসবেন। তোমাকে স্যালুট বোন, তুমি সত্যিই আজ আমাদেরকে এক অভিনব শিক্ষা দিলে, যেখানে মানুষের হাত পা থাকতেও ভিক্ষা করে খায়। কিন্তু তুমি চিন্তা করবে না, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তাই আমি আজ তোমার নৌকা হোটেল ফেমাস করেই ছাড়বো। এই ভেবে বিশ্বনাথ বাবু মিহুলার নৌকা হোটেলের একটি ভিডিও বানায় ও সেটিকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। এরপর রাতারাতির মধ্যে সেটি ভাইরাল হয়ে যায় এবং সেটি পর্যটক কেন্দ্র হওয়ায় পরের দিন থেকেই সেখানে লোকের ভিড় দেখা দেয়, যার ফলে মিহুলার নৌকা ধাবা রমরমিয়ে চলতে থাকে এবং সে লাভের টাকা দিয়ে দীপঙ্করেরও চিকিৎসা করাতে থাকে এবং কিছুদিন পর দীপঙ্করও সুস্থ হয়ে ওঠে। এখন তাদের আর কোনো সমস্যা ছিল না, কারণ তারা দুজনে মিলেই নৌকা ধাবা চালাতো আর এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।